ভাটপাড়া পুরসভায় টেন্ডার নিয়ে বিবাদের জেরে গুলি চলেছে, অভিযোগ বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের। ভাটপাড়া পুরসভার মধ্যে মঙ্গলবার বিকেলে গুলি চলেছে পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর হিমাংশু সরকারের ছায়াসঙ্গী সৌরভ অধিকারীকে। বেদম পিটিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাটপাড়া থানার নাকের ডগায় পুরসভা, অথচ পুলিশ অভিযুক্তকে পাকড়াও করতে ব্যর্থ। মারধর ও গুলির ঘটনা নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, টেন্ডার নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। কুখ্যাত অপরাধী পি কে ঘটনার মূল অভিযুক্ত। প্রসঙ্গত, ঘটনার দিন রাতে বিদায়ী কাউন্সিলর হিমাংশু সরকার আক্রান্ত তৃণমূল কর্মী সৌরভ অধিকারীকে সঙ্গে নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। হিমাংশুর দাবি, এ বিষয়ে যা বলার দল বলবে। অপরদিকে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, গুলি চলেছে কিনা আগে তা তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু মারধরের ঘটনা ঘটেছে সেটা সত্য, অপরাধীকে শনাক্ত করা গিয়ে। যা বলার দল বলবে, তদন্ত না হলে কি করে বলবো? তদন্ত আপনি জানেন না কেন কি থানার সামনে এভাবে গুলি চলে দাদা? পুলিশ প্রশাসন কি ইয়ে সিপি সাহেব আছে জেনে নিন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটা অভিযোগ আমরা পেয়েছি, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। পুরো ইনসিডেন্ট মারপিট কি হয়েছে, একটা মারপিট ইনসিডেন্ট নিশ্চয়ই হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি। গুলি হয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। কি কারণে হলো, কে কাকে গুলি করলো? না না, গুলি করলো তো পরের কথা, আগে তো আমরা তদন্ত করে দেখব গুলি হয়েছে কিনা। ঠিক আছে, ভ্যাকসিন নিয়ে কোনো গন্ডগোল না এটা তো তদন্ত করে। এই ঘটনা কেউ কি অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত? না, নাম আমরা পেয়েছি, কিন্তু আমরা ওটা নাম বলছি না, কিন্তু নাম আমরা পেয়েছি। এই সামনে থানা রয়েছে, পৌরসভার সামনে। গুলি হয়েছে কিনা এটা তো আমরা তদন্ত করছি, আপনারা বলছেন গুলি হয়েছে, কিন্তু আমরা তো তদন্ত করে দেখছি গুলি হয়েছে কিনা। কি কারণে কিছু জানা গেছে কিছু এখন প্রাথমিক সূত্রে? সেটা তদন্ত করছে। আচ্ছা, কি করে অ্যারেস্ট তো হওয়ার কথা না, কেন যে একটা জগদ্দলের লোহাচোর জিতেছে, সে লোহাচোরকে মিউনিসিপ্যালিটিতে চেম্বার দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত আমি শুনিনি কি পৌরসভাতে এমএলএ এ হবে, তাহলে পৌরসভাতে ভাটপাড়ার এমএলএ কে চেয়ার চেম্বার দেওয়া উচিত, এমপি কেও চেম্বার দেওয়া উচিত? আসলে কিছু না, ওখানে পাঁচ মাস ধরে মাইনা পাওয়া যাচ্ছে না। ভ্যাকসিন একদম অফিসিয়ালি ৪০০ টাকা নেওয়া হচ্ছে ভ্যাকসিনের জন্য, ডাক্তারকে মারানো পেটানো হচ্ছে, যারা ওখানে কর্মচারী আছেন ট্রেড লাইসেন্সের, ওখানে পয়সা না দিলে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না, কর্মচারীদেরকে মারধর করা হচ্ছে। কালকে ঝামেলাটা কি নিয়ে? কালকে ঝামেলা নিয়ে টেন্ডার নিয়ে, কে টেন্ডার পাবে, কে পয়সা পাবে? মাইনাপ দিচ্ছে না, আবার যখন পয়সা আসছে তখন ওই কন্ট্রাক্টররা ভাগ বাটারা কীভাবে করবে সেই নিয়ে তাদের মারামারি। কালকে হিমাংশু বলে একজন এ আছে, আপনার ২৪ নম্বর ওয়ার্ডে কোন ভালো ছেলে, অত তোলাবাজ না, একটু মানে আইওয়াস করে চলা ছেলে, তার ছায়াসঙ্গীকে পিটিয়েছে। ওর একটু আছে, ওর ওয়ার্ডে ওর এ আছে, ভালো একটা ফেস আছে, ওর পিএস পিএ কে মেরেছে। কে মেরেছে? পিকে বলে একটা ক্রিমিনাল, ১২-১৩টা খুন করেছে, সে এখন বাহাল দাবিয়ে কোমরে মেশিন লাগিয়ে ঘুরে বেড়ায় থানার সামনে, থানার মধ্যে যায় কোমরে মেশিন লাগিয়ে, থানা দেখছি তো এইটাই হবে। তো আপনি আপনি আগামী দিন দেখুন না কি কি হচ্ছে পৌরসভার একেবারে ভেতরে এই ধরনের ঘটনা। আরে পৌরসভা ভিতরেই তো চেয়ারম্যান মার খাবে, পেটাবে, এরা চেয়ারম্যানকে মারবে।
সাহেব আমার সময় ক্রিমিনাল আমার পুলিশকে দেখে না আমাকে দেখে পালিয়ে বেড়াতো পুলিশ তো সেকেন্ড কথা ছিল ক্রিমিনালদের দরদ তো ছিল কেউ কার থেকে টাকা চাইতে পারতো কখনো না গুলি চালানো থাপড়া থাপড়ি কেউ করতে পারেনি গুলি চালানো তো কথা ছেড়ে দে।